আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকাল আমরা এখানে আম্মার কাছে এসেছি। আমরা বলতে হচ্ছে হলো শিল্পীদি, আমার সাহেব, আমি। আমরা খুব মজা করেছি। কালকে দুপুরে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর ছাদে গিয়েছি, চা খেয়েছি, অনেক কিছু করেছি। রাত দেড়টা পর্যন্ত উনো খেলেছি, তো খুব ভালো লেগেছে। আর এখানে আপনাদের মাঝে একটা গাছ দেখতে পাচ্ছেন যে একটু লাল লাল হয়ে আছে, এটা আমার খুবই ফেভারিট একটা গাছ। এটা আমাদের দেশি জাত না, এটা বাইরের গাছ, সিসিজিয়াম। এই গাছটি নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি। তো এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে নতুন পাতাগুলো কচির পাতা মতো, মানে এই কচি পাতাগুলো লাল হয়, আর কচি পাতাগুলো যখন বড় হতে থাকে তখন আস্তে আস্তে এরকম সবুজে পরিণত হয়। এই গাছটি আপনারা যদি ছায়াতে রাখেন তাহলে এইভাবে এরকম লাল হয় না, কালারে একদম ফ্যাকাশে হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। তো যার জন্য এই গাছের জন্য একদম সম্পূর্ণ রোদ দরকার, সকাল থেকে বিকেল পর্যন্ত। দর্শক, আমি এখানে সকালের নাস্তার জন্য একটা মিক্সড সবজি রান্না করেছি। এই সবজিটি আমি রান্না করেছি, প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে একটু তেলটাকে একটু গরম করে তার মধ্যে একটু মেথি দানা দিয়ে দিয়েছিলাম, মেথি দানা, তারপর পেঁয়াজ কুচি, তারপর একটু হলুদ, তারপর সবজিগুলোকে দিয়ে নাড়িয়ে তার মধ্যে যখন সিদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে ফেলি। এখানে এই সবজিটা রান্না করার কারণ ছিল, গতবার আমার একটা ভিডিওর মধ্যে সবজি রান্না ছিল, তো নুবাইদের খুব পছন্দ হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে, তো আমাকে রিকোয়েস্ট করেছে যেন সকালবেলা আমি আজকে এই সবজিটি রান্না করি। দর্শক, আজকে সকালে নাস্তার যে সব আয়োজন হয়েছে তা হচ্ছে হলো পরোটা, আর এটা হচ্ছে হলো ভেজা চিতই, এটার মধ্যে দুধ দেওয়া হয়নি, কারণ দুধে অনেক সমস্যা করে আমাদের বাসার সবারই, প্রায় অনেকেরই, তো এই জন্য দুধ দেওয়া হয়নি। দুধ ছাড়া এটা গুড়ে শিরা করে এটা তৈরি করা হচ্ছে, শিরা আর নারিকেল আর সবজি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে বেশি কিছু না, আজকে বেশি কিছু না, এগুলোই হচ্ছে আমাদের সকালের নাস্তার আয়োজন। আমার ভালো হয়েছে, ভেরি টেস্টি। বাগানের ফ্রেশ সবজি দিয়ে সকালের নাস্তা, মিক্সড ভেজিটেবল। কি মজা নাকি না? মজা না, তোমার মুখ দিয়ে কিছু বের হলো না? তো পিঠাতে কোনো শক্ত ইয়া নাই আর কি, লাম্পস নাই, টেস্টি, স্মুথ। হ্যাঁ, এই জন্য একটু মানে আস্ত ছিল, পাতিলে আস্ত ছিল, কিন্তু তোমার উঠানোর পরে এটা এরকম ভেঙে গেছে, এই বেশ কেটে যাচ্ছে একদম। এটা আমার কাছে ভালো লাগে। তুমি দেখে রান্না করছে আজকে সকালে? মা আমার আছে, মা সতীটা কি রান্না করছে? বোর আনছে থেকে মজা হয়নি।
দর্শক, এই ভিউটি আমি জানালা দিয়ে দেখছি এবং আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে, যার জন্য আমি দিকে নিয়ে নিচে নেমেছি এবং বলেছি চলো আমরা যে একটু হেঁটে আসি আর এই গাছটাকে একটু দেখে আসি। যে গাছটা দেখতে এরকম লাগছিল, মনে হচ্ছিল আমার কাছে যে পাতাগুলো কিছু কিছু জায়গাতে লাল লাল হয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে, আবার এটা পড়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে একদম যে মানে শীতের শেষের দিকে যে গাছের পাতাগুলো ঝরেছে এরকম ফিল হচ্ছিল। তাই আমি বলেছি যে দিয়ে চলো আমরা যে একটু দেখে আসি, এবং সেই ভিডিও ক্লিপের যেই মানে সৌন্দর্যটা সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। একবার ভেবে দেখুন তো, গাছগুলো যদি রাস্তার দুই পাশে লাগানো হতো এবং তার নিচ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এবং পাতাগুলো কিছু কিছু লাল, কিছু কিছু কমলা এবং হলুদ হয়ে গিয়েছে, দেখতে অসম্ভব ভালো লাগতো। এখানে আমি এবং আমার বোন দুপুরের খাবারের আয়োজনে মাকে একটু সাহায্য করছি। মা আলু সিদ্ধ দিয়ে রেখেছিল ভর্তার জন্য, আরও অনেক কিছু ভর্তা আছে, সেগুলো আপনারা সামনে দেখতে পাবেন। দর্শক, আজকে দুপুরের আয়োজনে আমার আম্মা যা যা করেছে তা হচ্ছে হলো সব ভর্তা আইটেম, আর একটা বেগুন ভাজা, এটা হচ্ছে হলো আলু ভর্তা, এটা হচ্ছে হলো চাপা, পুটির চাপা, যেটা চাপা ভর্তা, এটা আমার আম্মার হাতে অনেক মজা হয়, আর এটা হচ্ছে ডাল ভর্তা, আর এখানে হচ্ছে হলো বেগুন ভাজা। আর এই সবগুলো আইটেম দিয়ে আমরা যেই জিনিসটা খেতে চাচ্ছি অবশ্যই ভাত না, সেটা হচ্ছে হলো খুদের ভাত দিয়ে আমরা এইগুলো আইটেম আজকে দুপুরের জন্য হয়েছে আমরা খাবো। খুদের ভাত আম্মাকে বলেছি যে আম্মা আমাকে অবশ্যই খুদের ভাত করে খাওয়াবেন। তো আম্মা বাজার থেকে চাল নিয়ে এসেছে, চাল নিয়ে আসার পরে রান্না করে আজকে দুপুরে এই আয়োজন করা হয়েছে। দর্শক, এখানে আমি বেগুন ভাজা, ডাল ভর্তা, আর হচ্ছে হলো আলু ভর্তা, আর চাপা শুটকি ভর্তা, আগে আমি চাপা শুটকি ভর্তাটা দিয়ে একটু খেয়ে দেখব, এটা আমার আম্মার হাতে অনেক মজা হয়। অনেক অনেক মজা, শুটকিটার স্বাদই আলাদা। এই শুটকিটা ঢাকা থেকে কেনা না, এটা কিশোরগঞ্জ থেকে আনা হয়েছে। দর্শক, আমি যদি একে একে করে এখানে এটা খাবো আপনাদেরকে বলবো, এটা খাবো আপনাদেরকে বলবো, বেগুন খাবো আপনাদেরকে বলবো, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, যার জন্য আমি নিয়ে নিয়ে খাবো না। অবশ্যই সবগুলো খুব মজা হয়েছে, আমি চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। দর্শক, আবার চলে এলাম আপনাদের মাঝে। আমি এখন আপনাদেরকে দেখাবো রাতের খাওয়া আয়োজন কি করা হয়েছে। এখানে হচ্ছে হলো নিহারি, আর সাথে হচ্ছে কোথায় দেখি, এটা কি নানরুটি? ও, নিহারির সাথে নানরুটি খুব ভালো যায়, আমার খুব পছন্দ। একটু দাও লেবু, লেবুর গন্ধটা অনেক সুন্দর। তুমি লেবু দিবা দিয়ে আমি যে খোসা নিচ্ছি লাগবে না আপনার জানে, খোসা দাও, মজা দিন। মজা খুলে এসে খাওয়া মনে হয়।
ও মা বুঝলাম না তো আমি আমি যাব না কোথায় যাচ্ছ তোমরা তো হোমওয়ার্ক করে শুনবো না সারা ঘরে যাচ্ছে তাতে চলো ও তাই হ্যাঁ ওকে মেসনেসিস মেসনেসিস ওকে ওরে ফরি আসো আসো কোথাতে ওই ছাদের উপরে কি সবাই সিন্নি দিতেছ নাকি এ বাবা তোমরা সবাই হোমওয়ার্ক করে যাইতেছো সবাই যাচ্ছে আমার ছাদে খুব সুন্দর করে সাজিয়েছে বাঙালি কি করে নুবুকে হেল্প করো নুবুর লাইটটা জ্বালাও মোবাইলের হু 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 এখনো কিন্তু 12টা বাজে না তার আগে বাংলাদেশের মানুষ উৎসব তৈরি করছে মাঝখানে চলে আসো আস্তে 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 কান্না এটা হচ্ছে কি আস্তে 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 বাজে কয়টা আমাদের নামটা তো তুলবে তুলছে বেশি তো তার জন্য বাড়ি মারছে এটা আমাদের সেকেন্ড ফানুস নিভে গিয়েছে হ্যালো মিরপুর বাসী ও মাই গড আমি তো আমার চোখ দিয়ে ওদিকে দেখতেছি মনে হইতেছে যে ও গড আমার চোখ দিয়ে আমি দেখতেছি আল্লাহ আমাদের ছাদের উপরে ফুটাইছে আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে মনে আছে আপনাদের কথা বলছেন হ্যাঁ কিন্তু আমার আমাদের ভালো লাগে নাই না এত কাছ থেকে ভালো লাগে না আসলে বাহ শোনো কারণ না কারো ছাদে তো ফুটাইতে হবে তাই না মিরপুর বাসীরা গত বছর আরেকটা এলাকা থেকে আমরা দেখেছি প্রত্যেকটা বাসা থেকে এরকম এরকম ফানুস ফায়ারওয়ার্কস আমার নিজ চোখে অনেক সুন্দর দেখছি ক্যামেরাতে এত ভালো আসছে না ভাই পা গুটায় ফেলাইতেছে দি পুরা দি পুরা পা গুটায় ফেলাইতেছে ভাতের মারের মতো গুল 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 মিরপুর বাসি সেই
ফানুসে ভরা, পুরো আকাশে ফানুসে ভরা, না ট্যাঙ্কেলের মতো ট্যাঙ্কেল মুভিটা বলতে থাকে না বাচ্চাদের জন্য। ও মাই গড, ও আমার আল্লাহ, এদিক দিয়ে তো পুরো তারা তারা দেখা যাচ্ছে। ও হ্যাঁ নিজে না ফুটায়ও আনন্দ নিতে নেওয়া যায়। বোঝা যাচ্ছে না, সব দিকেই আসলে মানে ফুটানো হচ্ছে। দিস ইজ লাইক অসাম। ওই বিল্ডিং এর লাইনটা যদি বন্ধ থাকতো তাহলে আরো বেশি। তো অন্ধকারের দিকে বেশি ভালো লাগে। আর ওই পাশটাতে দেখেছো ফানুস আর হচ্ছে হলো ইয়া আতশবাজি। হ্যাঁ
দর্শক আজকের মতো এখানে আপনাদের সাথে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর হচ্ছে হলো আমি একটু এনজয় করি কি বলে নিজের চোখে দেখে দেখতে খুব ভালো লাগে আশেপাশে চারদিকে দেখতেও খুব ভালো লাগছে যেটা নাকি আমি ক্যামেরাতে একদমই আমি এটা দেখাতে পারবো না ওয়েলকাম 2022 ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফেজ